আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মিরা দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানুমকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালে আনা হয়েছে দুপুর 12:30টায় রংপুর সেনানিবাস থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় আনা হয় বুধবার দিবাগত রাত 2:30টার দিকে ইউএনওর সরকারি বাসভবনে ভেন্টিলেটর ভেঙে ইউএনও ওয়াহিদা খানুম ও তার বাবা ওমর আলীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও পরে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা জানা গেছে ইউএনওর বাবা ওমর আলী প্রতিদিন সকালে হাঁটতে বের হন কিন্তু সকালে তিনি বাড়ি থেকে বের না হয় তার হাঁটার সঙ্গীরা খোঁজ নিতে বাড়িতে যান এ সময় তাদের আহত অবস্থায় দেখে পুলিশে খবর দিলে তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় ঘটনা তদন্তে 7 সদস্যের বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে এদিকে সচিবালয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনা জড়িতদের খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে তথ্য গোপন করে দুটি জাতীয় পরিচয়পত্র নেয়ার মামলায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডক্টর সাবরিনা আরিফ চৌধুরীর দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত বাড্ডা থানার মামলায় সাবরিনাকে আজ আদালতে হাজির করে তদন্তকারী কর্মকর্তা 5 দিনের রিমান্ড আবেদন করলে আদালত এই রিমান্ড মঞ্জুর করেন কুড়িগ্রামের নাগেশ্বরী পাখিউরা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে ছবিল উদ্দিন এক বাংলাদেশি নিহত হয়েছে পুলিশ ও এলাকাবাসী জানায় পাখিউরা সীমান্ত পথে ভারত থেকে গরু আনতে গেলে দায়িত্বরত বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এতে ঘটনাস্থলে ছবিল উদ্দিনের মৃত্যু হয় গতরাত 2টার দিকে এ ঘটনা ঘটে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায় নিহত ছবিল উদ্দিন পাখিউরা এলাকার মুছা আলীর ছেলে এ ব্যাপারে বিএসএফ এর সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে বিজেপি করোনা ও এর উপসর্গে দেশের বিভিন্ন স্থানে এখন পর্যন্ত 13 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় উপসর্গ নিয়ে এক নারী সহ মোট 4 জনের মৃত্যু হয়েছে খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে পজিটিভ ও উপসর্গ নিয়ে 2 জন মারা গেছেন মৃত একজন যশোর ও আরেকজন চুয়াডাঙ্গার বাসিন্দা সিলেটে গত 24 ঘন্টায় করোনায় 3 জনের মৃত্যু হয়েছে নোয়াখালী ও ঠাকুরগাঁওয়ে করোনায় মারা গেছেন একজন করে এদিকে চট্টগ্রামে 24 ঘন্টায় করোনায় আরও একজনের মৃত্যু হয় একই সময় করোনা শনাক্ত হয়েছে 107 জনের শেরপুরের ঝিনাইগাতিতে করোনায় আক্রান্ত হয়ে আশরাফ আলী নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে করোনা সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে আসায় সৌদি আরবে ফিরে যেতে প্রবাসীদের আর কোনো বাধা থাকছে না তুলে নেওয়া হচ্ছে এই সংক্রান্ত নিষেধাজ্ঞা ফলে দেশটিতে প্রবেশের অনুমতি পাচ্ছেন বাংলাদেশ সহ 25টি দেশের প্রবাসীরা সৌদি সরকার নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম সৌদি গ্যাজেট বুধবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দেশটির সিভিল এভিয়েশন জেনারেল অথরিটি কিছু শর্ত সাপেক্ষে এসব দেশের নাগরিকদের দেশটিতে প্রবেশের অনুমতি দিয়েছে সৌদি স্বাস্থ্য কর্তৃপক্ষের জারি করা স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশনা অনুসরণ করার জন্য বিমান যাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির সরকারি বিমান পরিবহন সংস্থা সৌদি আরাবিয়ান এয়ারলাইন্স তবে প্রবাসীরা কবে থেকে সৌদিতে প্রবেশ করতে পারবেন তার নির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি এদিকে 25 দেশের তালিকায় বাংলাদেশের নাম থাকলেও নেই পার্শ্ববর্তী দেশ ভারত পাকিস্তান নেপাল ও শ্রীলঙ্কা টানা কয়েকদিন ধরে সৌদি আরবে আক্রান্তের সংখ্যা এখন 1000-এর নিচে বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে বাফুফে ভবনে বিকেল 4টায় 3 সদস্যের নির্বাচন কমিশন প্রার্থীদের মনোনয়নপত্র উত্তোলন জমা প্রত্যাহার এবং নির্বাচন সংক্রান্ত যাবতীয় বিষয় জানাবেন গত 30 এপ্রিল শেষ হয়েছে বাফুফের বর্তমান কমিটির মেয়াদ 20 এপ্রিল নির্বাচনের দিন নির্ধারণ করা হলেও করোনা ভাইরাসের কারণে তখন স্থগিত করা হয় পরে বাফুফের নির্বাহী কমিটির সভায় এজিএম ও নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয় 3 অক্টোবর নির্বাচনে 139 জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করবে দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন বারবার হাত পরিষ্কার করুন এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ ধন্যবাদ সবাইকে